নতুন প্লটকে ভর করেই এখন তরতর করে এগিয়ে যাচ্ছে মিঠাইয়ের গল্প। আর এখন লিপের ভর করেই দর্শকরাও কিন্তু মিঠাই রানীর পরিবারে ঢুকে গিয়েছে আর এগিয়ে চলেছে গল্পের সাথে। জি বাংলার এই সিরিয়ালের এখন নতুন প্লটের সাথেই টাইম স্লটও হয়েছে চেঞ্জ। আগামী 14 নভেম্বর থেকে তাই মিঠাইয়ের স্লট এখন চলে এসেছে সন্ধ্যে 6টায়। তবে এরই মধ্যে মিঠাইয়ের মৃত্যু অনেকেই খুব ভালোভাবে নিচ্ছেন এমনটা নয়, যেখানে অনেকেরই বক্তব্য মিঠাই রানীকে এইভাবে মেরে ফেলা সত্যি উচিত হয়নি। আবার অনেকেরই বক্তব্য মিঠাই রানীকে নতুন অবতারে দেখার জন্য তারা রয়েছেন দারুণ এক্সাইটেড। তবে এরই মাঝে একটা এলো দুঃসংবাদ, কারণ মিঠাই সিরিয়াল থেকে নাকি আচমকাই বাদ পড়েছেন একজন পরিবারের সদস্য। ঠিকই শুনেছেন বন্ধুরা, তিনি বেশ পপুলার কিন্তু মিঠাই রানীর পরিবার থেকে। মিঠাইয়ের নতুন প্রমো আসার আগেই জানা গিয়েছিল যে গল্প এবার মোড় নেবে লিপের দিকে। যদিও প্রথমে জানানো হয়েছিল গল্প বেশ কয়েকটা বছর এগিয়ে মিঠাই আর সিদ্ধার্থের ছেলেকে বড় করে দেখানো হবে, সেখানে হয়তো সিদ্ধার্থের মতোই তার ছেলেকেও দেখতে হবে। আবার একই সঙ্গে জানা গিয়েছিল এই সিরিয়াল থেকে কিন্তু বাদ পড়তে চলেছে অনেকগুলো চরিত্র, সেখানে নাকি টামি আর দাদাইকেও দেখা যাবে না। তবে শেষমেশ গল্পে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন এসেছে। যেরকম অনেকেই ধারণা করেছিলেন সন্তান জন্মকালেই মৃত্যু হতে পারে মিঠাইয়ের, অবশ্য সেই দুঃখটা কিন্তু পেতে হয়নি মিঠাই ভক্তদের। কারণ গল্পে চেঞ্জেসের কারণেই মিঠাই রানী সন্তান জন্ম দিয়েছিল বহাল তবিয়াতে। তবে মিঠাই রানীর মৃত্যু হলো কিভাবে সেটা জানার জন্য কিন্তু এখন দর্শকরা রয়েছেন উৎসাহিত। তারা জানতে চাইছেন তাহলে কি আদিত্য আগরওয়ালের চক্রান্তের শিকার হয়েই মিঠাই রানীকে পৃথিবী ছাড়তে হলো। অবশ্য মিঠাইয়ের নতুন প্রমোতে দেখা মিলেছে ঠাম্মি দাদাইয়ে, মিঠাই রানী দেখা না মিললেও সেখানে মিঠি রূপেই ফিরে এসেছে আবার সৌমিত্রিষা। কিন্তু এবার জানা যাচ্ছে সত্যি সত্যি মিঠাই থেকে বাদ পড়তে চলেছেন এক গুরুত্বপূর্ণ চরিত্র, আর তিনি হলেন সন্দীপ চক্রবর্তী। সিরিয়ালে তিনি ছিলেন নিপার বাবার চরিত্রে, অর্থাৎ সিদ্ধার্থের কাকার চরিত্রে এতদিন ধরে তাকে দেখতে পাওয়া গিয়েছিল। সিরিয়ালের গল্পের নিরিখে এই চরিত্রটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণই ছিল বটে, কিন্তু আচমকাই সিরিয়ালের গল্পে আর তার দেখা মিলছে না। অবশ্য এই খবরে বেশ অবাকই হয়েছেন মিঠাই ভক্তরা। রিসেন্টলি একটি ইন্টারভিউতে এই খবরটাকে নিশ্চিত করেছেন অভিনেতা সন্দীপ চক্রবর্তী। তিনি জানিয়েছেন নির্মাতারা নাকি তাকে আচমকাই এই খবর জানিয়েছেন। নির্মাতাদের এই সিদ্ধান্তে অবশ্য তিনি নিজেও দুঃখ পেয়েছেন, যদিও একই সাথে তিনি জানিয়েছেন পরে অবশ্য প্রয়োজন হলে তাকে আবার ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছেন নির্মাতারা। তবে মিঠাই ভক্তদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর, যদিও এই সুখবর কিন্তু কদিন আগেই ভাইরাল টলিউড টিম আপনাদের দিয়েছিল, আর তা হলো ফিরে আসছে এই সিরিয়ালে সোম অর্থাৎ ধ্রুব সরকার। কারণ ইতিমধ্যেই পিলু সিরিয়াল হয়ে গিয়েছে শেষ, সেখানে মল্লারের চরিত্রে সে দারুণ পপুলারিটি অর্জন করেছে, আর এবার আবারও ফিরে আসার পালা মিঠাইতে। এবং সেখানে সোম তোষার জুটিকেও কিন্তু দর্শকরা দারুণ ভালোবাসেন, তাই সোমের ফিরে আসা এবং গল্পের নতুন টুইস্ট ঠিক কোন দিকে গল্পকে নিয়ে যেতে চলেছে, টিআরপি তালিকায় তার আদৌ কোনো এফেক্ট পড়বে কিনা সেটা জানার জন্য কিন্তু এখন সময়ের অপেক্ষা। আপনাদের এতে কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।